আমি নৈবৰিয়া অঞ্চলৰ দি গৈ আছো। সবে মথাউৰি দৃশ্য সমূহ কিমান মানে কষ্টকৰ জীৱন যাপন কৰি আছে, সব কিমান গলি ৰাস্তা, জুপুৰি ঘৰ, এইবিলাকে তেওঁলোকে নিজৰ জীৱন নিৰ্বাহ কৰি আছে। এয়া চাওক আপোনাৰ পানী, পানীয়ে পানী কেউ দিয়ে পানী দেখা পাইছে, সৌ দূৰে দেখা নাও আহি আছে, বিৰাম দৃশ্য। দৃশ্যসমূহ বহুত ভাল, কিন্তু মানুহৰ যি পৰিস্থিতি এইবোৰ চালে খুবেই মন সেমেকি উঠে। এয়া চাওক মৰাপাত শুকাবলৈ দিছে, সব জীৱ জন্তু পশু এয়া গৰু মৰাপাত মেলি দিছে উকাবলৈ, ইয়াৰ খেৰ খেৰৰ পুঁজি, ইয়াৰ গৰু অঁ এতিয়া মই ঘাটলৈ আগবাঢ়িছোঁ। এইটো বৰ্ষাপুৰী দলং হয়নে? অঁ হয়, এইফালে আমি গৈছোঁ। এইবিলাক চব পানীত এতিয়া আপোনালোকে কেমেৰা যিখিনি চাবলৈ পাইছে, এইখিনি ঠাইত আগতে বহুত ঘৰ বাৰী আছিল সৰু সুৰা, এতিয়া এইবোৰ সকলো পানীত ডুবিছে। এতিয়া চব মানুহে মাছ মাৰি তেওঁলোকৰ জীৱিকা নিৰ্বাহৰ কাৰণে চেষ্টা কৰিছে। এয়া সৰু নাও এখন, সেইফালে আপোনালোকে চাওক জুপুৰি ঘৰ, এইফালে মথাউৰিত মানুহে নিজৰ সকলো ঘৰ বাৰী এই মানত হেৰুৱাই পেলাই তেওঁলোকে ইয়াত জীৱন নিৰ্বাহ কৰিবলৈ বাধ্য হৈছে। দম এই ঘাটত আমি বস্তু দিছোঁ, দলংখন চাবলৈ পাইছে, আমাক আমি এইফালে আগবাঢ়ি গৈছোঁ। এই ঘাটত বৰ্ষাবাৰী ঘাটত আমি উপস্থিত হৈছোঁ, তোমাক আপোনালোকে দেখিবলৈ পাইছে কেমেৰাত। আমি ক্ৰমশ সেইফালে আগবাঢ়ি গৈছোঁ, আপোনালোকৰ দৃশ্যসমূহ দেখুৱাবলৈ বিচাৰিছোঁ। আপোনালোকে কেমেৰাত চাবলৈ পাৰিছে, ইয়াত পানীৰ সোঁত বহুত বেগাই বুলিছে, আৰু সেয়া হোৱা নাও এখন আহি আছে। এয়া আমি বৰ্ষাবাৰী ঘাটত উপস্থিত হৈছোঁ আৰু পানীৰ সোঁত দেখিছোঁ বহুত তীব্ৰ গতিত বৈ আছে, আৰু ইয়াত গঁয়া ৰাইজে নিজৰ জীৱন জীৱিকাৰ সন্ধান কৰিছে, আৰু এয়া নাও এখন ঘাটত লাগিছেহি। ইয়াত বহুত খৰি দেখা গৈছে, এয়া চাওক ঘৰ বাৰীৰ বহুত সা সামগ্ৰীবিলাক লৈ আনিছে, বহুত ক্ষতি সাধন কৰিছে মানুহৰ, আৰু তেওঁলোকে এতিয়া পাৰলৈ আহিছে। এয়া চাবলৈ পাইছে তেওঁলোকে ঘৰ বাৰী হেৰি পাৰলৈ আহিছে, ঘাটলৈ আহিছে। এয়া চাওক চকী আছে, টেবুল আছে, এইবিলাক বহুত ধৰণৰ সা সামগ্ৰী, ঘৰৰ সামগ্ৰীবিলাক তেওঁলোকে লৈ আনিছে। এয়া এখন চাওক একেবাৰে নতুন নাও এখন একেবাৰে তেলেতীয়া হৈ আছে, অকণ চুই চাইছোঁ, হাতত লাগেনে নালাগে, একদম ধুনীয়া নাও এখন, নতুন নাও এখন বনাইছে সাজিছে, ভাল লাগিছে দেই। একেবাৰে ইমান এনেকুৱা নতুন নাও আপোনালোকে হয়তো চাবলৈ পোৱা নাই, এতিয়া আজি আপোনালোকক এই সুযোগতে দেখাবলৈ বিচাৰিছোঁ, গোটেই নাওখন মই দেখুৱাবলৈ বিচাৰিছোঁ। এয়া চাওক কেমেৰাত কিমান ধুনীয়া নাও হয়নে, এয়া চাওক হাতত লাগি আলকাতৰাবিলাক দিছে, লাগি যাব পাৰে, সৰু নাও আৰু এখন বনাইছে ইয়াত নৈ ঘাটত, আপোনালোকে চাব পাৰিছে, চাওক বৰ ধুনীয়া নাও। আপোনালোকে যদি মন যায় আহিব, এই বৰ্ষাবাৰী ঘাটলৈ আহিব পাৰে, আৰু আমি আশা কৰিম এই নাওখনত উঠিবলৈ সুযোগ মিলেনে নাই নাজানো, তথাপিতো আশা কৰিছোঁ। আৰু ইয়াত চাওক পানীৰ সোঁত বলিছে, আমি অকণ ক্ৰম আগুৱাই গৈছোঁ। বা কি নীলাকাশ, কি ধুনীয়া, বা কি ধুন ধুন ধুনীয়া, বা কি দৃশ্য, বা দূৰণিত পাহাৰ এখন দেখা পাইছে আপোনালোকে নিশ্চয়, আৰু এইখন পাহাৰ আপোনালোকে গম পায় চাগে, চিংৰি পাহাৰ বা শিঙৰি পাহাৰ বুলি আমি জানো। আৰু ইয়াত চাওক পানীৰ সোঁত কিমান তীব্ৰ গতিত বলিছে, বা কি আচৰিত দৃশ্য চাওক,
আমি আগর এটা ভিডিওত আপনার দেড় দুমাহ মান আগত দেখাইছিল এটা বহুত খিনি বহুত খিনি এখন পরিবেশ বেশি আর এফালে আর ঘর বাড়ি দেখা গৈছিল কিন্তু আজি হেখিনি নাই এ সাউক এতিয়া এবিলাক তার দিছে আর এবিলাক দি পেলাই থলো বান্ধি থৈছে এ সাউক এই গাট কোনো যদি দলং কোনো যদি লৈ যায় আর এই ভয়তে তেওঁলোকে লগাই দিছে এই ডাট পানির লগত এ সাউক কিমান আপোনালোক দেখুৱাইছো আর এসাক বাহ এইবিলাক দি পেলায় কোনো মতে তেওঁলোকে এটু মানে বসাবলৈ যত্ন করেছে এই ঘাটখন চারিমাহ পূর্ব আগত ইয়াত বস্তু এটা আছিল এইখানে পার হৈ মানুহ আহা যোৱা কৰিছে এই বস্তু আজি এই বস্তুটো একদম নাই আমিও বহুদিন আগত গৈছিলো এইফালে চহৰ চৰাঞ্চল আছিল এইফালে মাটি আছিল আর এই ফিলাতে ইকরা ইকরা এইবিলাক থৈ দিছিল দমে দমে ঘাট আছিল নৈৰ ঘাট আছিল হ্যাঁ হ্যাঁ সব পানির হুদবিলাক কিমান মানে একেবারে স্পীডত বলি আছে সব সক কিমান স্পীডত বলি আছে আর ওই ও পাহাড় খন যেন একেবারে ওসরত লাগিছে কিন্তু আপনি গলে দুই ঘন্টার রাস্তা বলে জানো এতিয়া কিন্তু এতিয়া হয়তো যাওয়া সম্ভব নহব যেহেতু পানির হুত পূবর বা পশ্চিমবঙ্গে বই আছে যাওয়া অসুবিধা হব এখন উজাই গলে আমি আপনার কথা দিছিল যে সেই শিঙুড়ি পাহাড়ে সোনকালে যাম কিন্তু এতিয়া সম্ভবপর হওয়া নাই নৈঘাটত আর প্রশাসনের ফালের পরাও কিছু বাধা আরোপ করা হয়েছে বর্তমান এইগুলো অহা যাওয়ার ক্ষেত্রত গতি তালে লক্ষ্য রাখি আমার এই শিঙুড়ি পাহাড় বা চিংড়ি পাহাড় যেটু কার্যসূচী সেটু আমি আর কিছু পলমক করব এটা আপনাদের চাব পারে ইয়াত আপনার ওসরের দেখাইছো পানি কিমান তীব্র গতিত মানে বলি আছে পানি কিমান তীব্র গতিত বই আছে চাওক ভয় লগা একেবারে দৃশ্য সাপ একেবারে সাপ ওসরের পর সাপ ইয়া সাপ তলত বা পানির কি শব্দ তীব্র শব্দ বা কি শব্দ পানিও যেন কথা কইছে এনেকুয়া লাগিছে সাপ 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 আর নিজেও এনেকুয়া দৃশ্যসমূহ নিজের চকুরে চাবলৈ আপনাদের এই ঘাটলে আহিব পারে বা নিজ নিজ অঞ্চলের এই নৈপুরী অঞ্চলসমূহ পরিভ্রমণ করিব পারে সাপ আর ইয়া বেলির পোহরত সাপ কিমান তীর বিরাই উঠিছে পানি রাত্রি আকাশ যে তরাই তীর বিরাই থাকে ঠিক তেনেকুৱাই যেন এই পানিয়ে তীর বিরাই উঠিছে বেলির পোহরত সাপ মই ক্রম বেলিটো লৈকো চাবলৈ বিচাৰিছো কিন্তু মই ক্যামেরাটো দেখাইছো যদি ক্যামেরা চাবলৈ সক্ষম হৈছে নিশ্চয় চাব পাৰিছে তো বাকি দৃশ্যসমূহ দেখাবলৈ বিচাৰিছো হ্যাঁ সব রোদর পোহরত পানিয়ে তীর বিরাই উঠেছে কিমান ধুনিয়া ধুনিয়া লাগিছে দৃশ্য বা যেন লাইটের পোহরত কিবা জিলিকিছে হ্যাঁ সব নাওত উঠি সরু লড়া ছোৱালী খেলা ধুলা করে আছে আকৌ এবার আমি এতিয়া নৈ ঘাটের পর মথা উড়ি গৈ আছো আপনাদের দৃশ্যসমূহ চাব পাৰিছে সব ইমান ধুনিয়া এটা বগরী গছ ঘর বাড়ি হেরা একেবারে নিঃস্ব হয়ে পড়েছে এই মথাউরি আশ্রয়স্থল বহুত কষ্টকর জীবন ভুক্তভোগীয়ে জানে কেনেকুৱা ধরনের সেউজীয়া শাক পাচলি উৎপাদন করার বাবে আজ আমি মানে অকন ভাল করে খাবলে পাইছো আজি হে শাক পাচলি পানি তলত ঠিক আছে আপনাদের চাই থাকো আমার লগত এটি উপলব্ধি করব মই মুখে বেশি কব নালাগে আপনাদের নিজেই নিজ চকুরে চাই উপলব্ধি করিব পারিব কেনেকুৱা ধরনের জীবন যাপন মানুষ করে আছে বড় বেয়া লাগে দৃশ্যবিলাক মানে এই দৃশ্যসমূহ চাই পেলাই এতিয়া মোৰ মানে আপোনালোকক এইখিনি বর্ণনা কৰিবলৈ মোৰ মন যোৱা নাই ইমানেই মোৰ মনত দুখ লাগিছে আপুনি নিজে চাওক আৰু অনুভৱ কৰক কেনেকুৱা ধৰণৰ জীৱন মানুহে যাপন কৰি আছে এতিয়া নাও লাগিছে মানুহৰ পতাকাতে নাও লাগি আছে নতুন নতুন নাও যেন লাগিছে পতাকা উৰি আছে এটা কলগছ কলগছ বহুত কলগছ চাই থাকক আপোনালোকে মই বেছি আজি নকওঁ আপোনালোকে নিজে অনুভৱ কৰক
মাথাউৰি মাথাউৰি মাৰি দেনে গৈ আছে সব ৰাস্তা বিলাক তেনে গৈ আছে সব ভিৰ ফালে ঘৰ বাৰী আমি এতিয়া বজাৰ কাটি ফালে আহিছোঁ। মৰাপাট তেওঁলোকে উকাবলৈ যত্ন কৰিছে, এই খেতি হৈ আছে, কেতিয়াও খেতি লাগি আছে, সেউজীয়া হৈ আছে, আৰু কিছুমান এতিয়া পুৰঠ হৈছে, সেইবোৰ কাটি আনি পেলাই মানুহে এতিয়া পানীত সেইবোৰ বকলি আহিছে। এইফালে চব পানী 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 এইফালে পানী এইবোৰে হৈছে মাধাউৰিৰ জীৱন জীৱিকা। আপোনালোকে এই ভিডিঅ'টোৰ দ্বাৰা বহুখিনি উপলব্ধি কৰিবলৈ সক্ষম হ'ব।